দেশি চাইনিজ রেস্টুরেন্টের থাই সুপ আর কার না পছন্দ আজ দেখাবো কি করে ঝামেলাহীন ভাবে থাই স্যুপ তৈরি করে নেওয়া যায় রান্না শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে সুপ তৈরি করতে আর এই লিস্টটা ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে মুরগি আর চিংড়ি মাছটাকে আধা চা চামচ লাল মরিচ গুঁড়া এক টেবিল চামচ সয়া সস আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি ঝামেলাবিহীনভাবে স্যুপটা তৈরি করার জন্য আমি এরকম একটা ক্যান্ড স্যুপ ব্যবহার করছি ক্রিম অফ মাশরুম ক্রিম অফ চিকেন এরকম ডিফারেন্ট টাইপের স্যুপ আপনারা পাবেন গ্রসারি স্টোরগুলোতে ট্রেডিশনাল ওয়েতে থাই স্যুপ বানানোর একটা বড় রিস্কি পার্ট হচ্ছে ডিমের কুসুমটাকে ফেটে স্যুপে অ্যাড করা আর স্যুপের ক্যান ব্যবহার করে আমরা সেই রিস্কি পার্টটাকে এড়িয়ে যাই স্যুপের জন্য যেই মাশরুমটা ব্যবহার করব সেটাও আমি ক্যানের মাশরুম ব্যবহার করব এবারে স্যুপটা তৈরির পালা প্রথমে একটা পাত্রে এক চা চামচ তেল দিয়ে তাতে মাখানো চিংড়ি আর চিকেনটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এক মিনিট মতো নাড়াচাড়া করে সবগুলো ইনগ্রেডিয়েন্ট একে একে অ্যাড করব। পিস করে কেটে রাখা আদা আর লেমন গ্রাসটা অ্যাড করছি লেমন গ্রাসটা অ্যাড করার আগে একটু ছেঁচে দিলে গন্ধটা সুন্দর বের হবে স্যুপটা অ্যাড করে দিচ্ছি আর এতে যোগ করছি মেজারিং কাপের তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শ্রীরাচা সস দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিচ্ছি এক চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি আপনাদের স্বাদ মতো লবণ এবং চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবারে ক্যানের মাশরুমটাকে পানি ঝরিয়ে এটাতে অ্যাড করে দিচ্ছি এখানে আরো অ্যাড করছি এক টেবিল চামচ সয় সস এবারে পনেরো বিশ মিনিট মতো স্যুপটা ভালো মতো জাল করব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানির সাথে 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 মিলিয়ে স্যুপের আমি অ্যাড করে দিয়েছি দিয়েছি এখানে সেই চা চামচ লেবুর রস এবারে দু কাঁচা মরিচ দিয়ে স্যুপটাকে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার থাই স্যুপ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও আরো সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ